বিরোধী অপরাধে ফাঁসি হওয়া মীর কাশেম আলীর পাচার করা আড়াই কোটি ডলার ফিরিয়ে আনার প্রক্রিয়ার কোনো অগ্রগতি নেই কাজের অগ্রগতি জানতে চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন আর বিএফআইইউ বলছে পাচার হওয়া অর্থের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে আনকাকের সাথে চুক্তি থাকায় সদিচ্ছা থাকলে এই টাকা দেশে ফিরিয়ে আনা সম্ভব যুদ্ধ অপরাধের বিচার বাঞ্চাল করতে মার্কিন লবি ফার্ম ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটের কাছে পঁচিশ মিলিয়ন ডলার বা আড়াইশো কোটি টাকা পাচার করেন মীর কাশেম দু সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারকে প্রভাবিত করতে এই লবিস ফার্ম নিয়োগ দেয়া হয় লবিস নিয়োগে অর্থ পাচারের এই ঘটনা অনুসন্ধান করে দুদক অর্থ পাচারে প্রয়োজনীয় তথ্য পেতে যুক্তরাষ্ট্রে দু সালে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট এমএলএআর আর পাঠায় দুদক এরপর বিভিন্ন সময় তাগিদপত্র দিয়েও তথ্য পায়নি সংস্থাটি দু সালে আইনের পরিবর্তন আসায় মীর কাশেম আলীর অর্থ পাচারের অনুসন্ধান করার ক্ষমতা হারায় দুদক এরপর অনুসন্ধানটি বিএফআইউ এর কাছে হস্তান্তর করে সংস্থাটি তবে অনুসন্ধানের পরিস্থিতি জানতে চেয়ে বিএফআইউকে নিয়মিত তাগিদপত্র দিয়েও কোনো সাড়া পায়নি দুদক এই বিজয়ের মাসেও আমরা মীর কাশেমারির ফাইলের সর্বশেষ অবস্থা জানার জন্য আমরা আমরা চিঠি পাঠিয়েছি কোনোভাবেই ছাড় দিব না যে একজন যুদ্ধাপরাধীর পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার অন্য কেউ ভোগ করবে বিএফআই বলছে এই বিষয়ে কোনো ধরনের তথ্য পাওয়া যাচ্ছে না তাই অচল অবস্থার মধ্যে পড়েছে অনুসন্ধানটি বেশ আগের ঘটনা বিভিন্ন জায়গায় এটা লেখা হয়েছিল কিন্তু এটার সঠিক কোন তথ্য তখন ইয়ে কোনো এফ দিতে পারে নাই টিআইবি বলছে বাংলাদেশ আনকাকভুক্ত দেশ হওয়ায় অন্য কোনো আনকাকভুক্ত দেশ থেকে টাকা আনা সময়ের ব্যাপার মাত্র এই জন্য প্রয়োজন চৌকশ অনুসন্ধান আর সদ ইচ্ছা যে অর্থ পাচার ফেরত আনার যে যে পদ্ধতি আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে নির্ধারিত আছে সেই পদ্ধতি যদি সরকার অনুসরণ করে তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে অর্থ যেরকম ফিরে আনা সম্ভব যারা এর সাথে অর্থ করেছেন এবং যারা এর সাথে সম্পদ জড়িত তারা তাদেরকে আনা সম্ভব অনুসন্ধান বা তদন্ত করা বিএফআই এর কাজ নয় তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তারা এই অর্থ পাচারের ঘটনা অনুসন্ধানের দায়িত্ব দিতে পারে বলেও মনে করে টিআইবি হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা